আগে কিছু প্রশ্ন আমাদের ছিল, শুরু করি। তাহিয়াতুল উজুর নামাজ জোহরের চার রাকাত সুন্নতের সাথে মিলিয়ে পড়া যাবে কি না, মনে এক সাথে মানে একসাথে নিয়ত করা যাবে কি না। আসলে তাহিয়াতুল উজুর বিষয়টা আমরা অনেকেই বুঝি না। যখন আপনি মসজিদে আসছেন, সুন্নত পড়ছেন, ফরজ পড়ছেন, তাহিয়াতুল উজু তাহিয়াতুল মসজিদ অটোমেটিক হয়ে যাবে। তাহিয়াতুল উজু যেটা বেলাল রাদিয়াল্লাহু আনহু করতেন সেটা কি, নামাজ এর বাইরে অন্য কোনো সময় উজু নষ্ট হলেও তিনি উজু করেন, দুই রাকাত নামাজ পড়তেন। আমরা কিন্তু এটা খুব কম করি। মসজিদে আয়সা ফজরেও দেখি, ফজরে এসে আগে তাহিয়াতুল উজু পড়ে, তারপরে তাহিয়াতুল মসজিদ পড়ে, এরপরে সুন্নত পড়ে, না জায়েজ নেই। যতলা আল ফজর ফালা সালাত ইল্লা রাকাতাইল ফজর, ফজর হয়ে গেলে, ফজর হয়ে গেলে আপনাকে সুন্নত ফজরের সুন্নত ছাড়ানোর কোনো নামাজ নেই। হ্যাঁ, বাড়িতে আপনি নামাজ পড়েছেন, মসজিদে আসছেন, সুন্নত বাড়িতে পড়েছেন, মসজিদ তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন। তাই যখনই আপনি সুন্নত পড়বেন, ফরজ পড়বেন, অটোমেটিক তাহিয়াতুল উজু তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে। এর বাইরে যদি নামাজের বাইরে এখন আপনি আসলেন নামাজের সময় না, তাহিয়াতুল উজু পড়েন, তাহিয়াতুল মসজিদ পড়েন, বা বাইরে উজু করেছেন অন্য এক সময়, আসলে এটা কাজে আপনি একসাথে নিয়ত করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ।